হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি একটা চাল কুমড়োর রেসিপি শেয়ার করব, চাল কুমড়ো ফ্রাই। আমি লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আগে মা ঠাকুমারা এইসব রেসিপি বানাতো, ভালো লাগতো খেতে। তো চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ একটা, টমেটো একটা আর রসুন আদা। এটা মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এটা চাট মশলা, সরষের পেস্ট বানিয়েছি। আর এটা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। তো কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, আমি সরষের পেস্টটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর চাল কুমড়োগুলো দিয়ে দেব। তো চাল কুমড়োগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, চাল কুমড়ো সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। এরপর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, যদি চাল কুমড়োর সাথে জল থাকে তো ভালো লাগবে না খেতে। গ্যাসটা নিমিয়ে নিচ্ছি, এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চাল কুমড়ো ভাজলে খুব সুন্দর লাগবে খেতে, তোমরা ট্রাই করে দেখবে। তো আমার চাল কুমড়ো ফ্রাই হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।